হ্যালো, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সব ভালো আছেন। আজকে আমার গার্ডেনের আপডেট আপনারা দেখাইরাম। আমি কতদিন যে বিজি আসলাম, তো আমি ইয়ে করতাম পারছি না। এখন দেখবা আমি ও যে স্পেনিশ নানি তা খাটি আমি ফালাইছিলাম, ওখান যে সুন্দর কইরা উঠছে, গুড়ি রাখি দিছিলাম, ওখান নতুনভাবে আবার উঠছে। আর তুরা তুরা কিছু ফুরানা উতা রইছে, ও ইয় যেন অক্সিন ফালাইছি না। আর খাটিয়া ফালাইয়া দেখছি বাক্কা সুন্দর উঠি গেছে। আর ওখান দেখরা আমার ওজন খসুর গাছ ওটা খসুর ডাঙ্গা উঠি গেছে, গাছ উঠি গেছে। তো আমি আজকে কিতা করবো, ওটা যেন কন্টেনার একটা মাঝখানের যে খসুর গাছ দেখরা ওটা, ও ওটারে আমি চেঞ্জ করবো। আমার কন্টেনার আছে আর ওটা মাটিরে আবার ওটারে ফিল কইরা কইরা সব কন্টেনারও আমি রাখবো। আর ওজন টেমাটো দেখা পাক্কা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এগুলো আমার গার্ডেনের আমার ঘরের টেমাটো ফালাইয়া রাখছিলাম চিত্রাইয়া, আর ওটা মাটু উঠে গেছে আর পাক্কা মাশাআল্লাহ ইয়ে হয়ে গেছে। একটু বড় হইয়া আনলে আমি বড় এক কন্টেইনারের মাঝে রাখি দিব। তো ওখান আপাতত অন রাখিলাম। আরও আমার তাকে তখন এটা শালগমের পাতা, আই থিঙ্ক এটা বিটরুট না কিতা, এটা বাংলাতে কিতা এখন জানি না, বাট ওটার পাতা পাক্কা মাশাআল্লাহ বড় হয়েছে। ওইলে এটার গুড়ির মাঝে কোনো কিছু দর্শে উঠছে না। আর যেন ও যেন দেখরা নেনি কিতা গাছের মুড়ো রেডিশ রেডিশের পাতা, রেডিশ রাখিয়া রেডিশের পাতা সপ্তাহ তুলিয়া খাইলে ইসি। আর আমার আছে একজন মানুষের বাটি গেছি ওইও। আর ও যেন দেখরা নেনি, আমি বুঝছি মনে হয় গর্জেটের সেরা নেনি কইয়া আমি রয়েছি, বাট উঠি গেছে ওটা খদুর খদুর গাছ উঠি গেছে। তো মাশাআল্লাহ যাই হোক উঠি গেছে বালা। তো আশা রাখি তা জিন্দা থাকবো। তো এসিন বড় হইলে তো মাশাআল্লাহ এখন দেখতে লাগে এইগু মানে ডিফারেন্ট। বিসি তো এক জাতিও আমি ইয়ে করছি, তো দেখতে লাগে এখন ডিফারেন্ট। তো মাশাআল্লাহ আমার আরও এক্সট্রা ইয়ে হয়ে গেলো। আরও আমার পেঁপে পেপসিগামের গাছ দেখরা আজকে ওটা পটিং রিপোর্টিং করবো বড় বড় ইয়র মাঝে। আর দেখত টেমাটোর ইয়ে হইয়া রাখছিলাম আমার ফালাইয়া, ওখান টেমাটো বাক্কা উঠি গেছে, টেমাটোর গাছ উঠি গেছে। তো চিন্তারে আমি চেঞ্জ করবো মাশাআল্লাহ। আর কোনো দেখরা এটা পটকলতে আমি চেঞ্জ করবো বড়টার মাঝে। আরও আমার ডুগি দেখরা ডুগির গাছ মাশাআল্লাহ বড় হয়ে যার, ওখান চিন্তার মাঝে মাটি সিটাইয়া সিটাইয়া আমি দিলাইমো। তো আর ওজন বিসি লাগাটার মাঝে আমি ডুগির বিসি ফালাইছে, ও দেখরা মাস্টার সিডের প্লান্টস আমার ওইটা লাই পাতা লাই পাতার ইয় গাছ দেখরা পাক্কা বড় হয়ে গেছে গড়া নখরে। তো এখনও খাইছি না তুললা। তো দেখে খালকে রবিবারে মাছের তরকারি দিয়ে আর আনিয়া খাইয়া দেখ মুখিলান। আরও আমার তো বিনস রানার এটার বিসি আমি ইয়ে করছিলাম মোবাইল সাইটে দিয়ে উঠছে। তো দেখরা আমার গার্ডেনের, তো আমি আর বেশি কিছু ইয়ে করছি না। তো আজকে পট ওটার মাঝে মাটি উঠি দিমু। আর কিছু আছে কন্টেইনার আমার ওটা ফাতা তুলছি, ওটারে আমি ইয়ে কইরা দিমু। আরও মাটি ইয়ে কইরা তার ইয়ক ফিল কইরা কইরা দিমু। ও যেন আমার লাইমসের গাছ দেখরা বাক্কা লাইমস দড়ি লাইছে মাশাআল্লাহ। আরও আমার স্পিনিচ রেড স্পিনিচ ইয়র আমার কিতা চেরির গাছের মুড়ো রাখছি। আরও দেখরা মাশাআল্লাহ আমার ডুগির গাছ উঠি গেছে। তো দেখরা আমার ডুগির সেরা উঠি গেছে, বিসি আমি সিটকাইয়া দিছিলাম এটা বড় বড় ডেঙ্গা ওটা গুইরা রাখছি বিলাইয়া ইয়া আশ্রাইলাই। আর ওই লেগে আমার ওয়াটারমেলোর গাছ লত সারি দিছে মাশাআল্লাহ। তো সাঙ্গারি ওখানে বাঁধছি না। আরও আমার গর্জেটের গাছ তো ওটা বিসি আমি রয়েছিলাম, ওখান দেখতে লাগে বাংলা খদুর গাছ উঠি গেছে, ও বাংলা খদুর গাছ একটা। আর ও আমার গর্জেটিতে চারটা ইয়ে পাইছি সেরা উঠি গেছে। আর বাংলা বাংলা খদু গাছ পাক্কা উঠি গেছে। আরও ও যেন বাংলা খদু ওখানে মাঝে তো একটা আমি আলাই দিমো,
এখন আপাতত আছে, তো দেখতে পারতে আমার একটা দুইটা তিনটা চারটা এলাকা কোর্জেট, কোর্জেটের গাছ ওটা মাঝে দুইটা আর ওটা মাঝে দুইটা চারটা কোর্জেটের গাছ, আরও বাটারনাট স্কোয়াশের গাছ পাক্কা একটার মাঝে কতরই আমি রই দিছি, টু মাছ হয়ে গেছে। তো ওখান তো আলানিও যেত না, টু লেট হয়ে গেছে, তার লত দিলেইছে আর ওজন দেখা নানি গু এমটি। তো ওটার মাঝে আমি আমার ওটা সেরা উড়া কিছু আমি এন্ডে দি দেখাই মনে, তো আমি মাটি উঠি নয়া ফুরানায় মিলাইয়া ওটা কন্টেইনারের মাটি ফালাইয়া আরও নয়া কিছু আট হইয়া আমি ফার্টিলাইজার মিক্স করিয়া আমি সব কন্টেইনারও ডালিম। আবার ওটা ওটারে ওটা ফাতা আলাই দিমু নিমুগি আমি তুলি লইম, আজকে তুললিয়া ও ওটারে মাঝে ফার্টিলাইজার দিয়া নয়া মাটি দিয়া মিক্স করিয়া ওনের মাঝে আমি রাখি দিমু আমার সুইট পটাটোস, আর ওটার মাঝে একটার মাঝে রাখি দিমু আমি ইয়ো। তো দেখি কিতা করি, আর ও দেখলাম আমার দুনিয়ার ফাতা, তো দুনিয়ার ফাতা ওই গেছে বাক্কা, কিছু কিছু ওইছে আর কিছু ওইছে না, তো ওইছে না আমি তুলি লইম, তুললে আবার নয়াভাবে আমি ইয়ে করবো। আর এখানে ওখানে মাঝে আমি ফালাইছে আমার উড়ির বিচি ডেঙ্গা, তো ডেঙ্গা ফালাইছি তো উঠি গেছে, আর ও যেন দেখরা দিও দেখতে লাগে মাঝে মাঝে টেমাটো উঠি গেছে। টেমাটো এটা আমি উড়াইয়া ফালাইছিলাম খাসা টেমাটো, আর ও টেমাটোর বিচি থেকিয়া গাছ উঠি গেছে। আর অক্সিন তেরে আমি ওজন কন্টেইনার দেখরা ফাতা এটা তুললে আমি এমটি করে দিমু, কইরিয়া আমি ইয় এটা মাটি আরও রিফিল করে লইম। ওজন ওখানে ফাতা আছিল ও গাছের তলে হুতো তুলি লইছি, এখানে বাক্কা কন্টেইনারে আপনি আপনারা দেখছেন আমার আগত ইয়র মাঝে ভিডিওর মাঝে যেন আমার এটা কন্টেইনারের মাঝে ইয় ফাতা আমি রাখছিলাম, তো সব ফাতা আমি তুলি লইম আজকে, আর কিছু কিছু তুলিও লাইছি। আর তুলিয়া আজকে মাটি সাইডাম মাটিরে ইয় করিয়া আমি মিক্স করিয়া ইয় করলেইম। আর ও যেন দেখরা নানি আমার ও কিতা ও কন্টেইনারের মাঝে ইয় ইয় করম, আর তো মিন্সের লাইমসের গাছ, সরি মিন্সের গাছ দেখরা নানি ইগুর মাঝে বাক্কা এটা এখনো খাইছি না, বাট তুলমু ইয় দেখি ড্রিঙ্কের মাঝে ড্রিঙ্ক শরবত বানাইয়া ইয় করমু। আরও দেখো আমার বাংলা খদুর গাছ মাসো আল্লাহ আমার সাংগাড়ির মাঝে বাইরেছে উঠি গেছে কিছু, বা ওখানে ইয় ফসল ও যেন আমার সাংগাড়ির একটা মিনয় আনছি ওখ পায় ওখটারে অবা এক্সটেন্ড করে অনু আনমু ও তান পর্যন্ত, ও যেন দেখরা আমার ব্রিক্স দেখরা ও ব্রিক্স পর্যন্ত আনিয়া ওই যাইব আমি দেখছি। তো যে তোলা আমি আমি চাই সাংগাড়ি একটু লম্বা হইলে আমার বাক্কা খদু বুদু আছে সব মানে অবাই গেল কি, খালি বাটারনাট স্কোয়াশ আলাই দিমু কেন বা হইতাম নাই, আমার আরও জায়গা আছে শেড আছে ও শেডের উপরে দিয়ে রাখি দিমু। তো ও আমার টেমাটোর ইয় দেখরা আমি ওজন কত ইয়র মাঝে দেখাইছিলাম তার ফাতা সাতটা সাতটা দিয়েছিলাম, তো দে নাই গাছটা দেখছি আরও বাইর দিছে আরও লম্বা হয়েছে ওখান গাছ ওখান, আর ওজন গুড়ির উতার ফাতা খাইটা দিছিলাম নানি, আরও ইয়েছে আর ফুলও দিছে গাছের মাঝে ফুলও আইছে আর একটু বাইরেও দিছে দেখছি লম্বা হয়ে গেছে গাছ। তো আসল হয়েছে টেম্বারটু ফাতা মানে ইয়জ কইরা যদি দেওতে গাছ বড় হয় আর আরও বাইর দেয়, বাইর দিলে আরও টেম্বারটু ধরে আর কি। আমি তো আর নয়া ওই গার্ডেনার নানি আমি আর কোনোদিন করছিও না, বাট এমনি আমি যেন দেখি মানুষে কয় নেনি তো ওটা দেখিয়া দেখিয়া আমি শিখিরাম, আর কিছু মানে এখন ভালো লাগে নিজের গার্ডেন আমি করতাম যে নিজের মনের মাঝে একটা আলাদা একটা এনজয় জয়ায়। তো যেন আমার রানার বিনস দেখরা নেনি, তো এটা মাঝখানের কখটা আমি কিনে আনছিলাম আর কতরি আমি নিজে সেরা করছিয়া আমি রয়েছি ওটা আমি কিনে আনছিলাম, ও যে একটা ফুল ধরছেও দেখো ফুল ধরি লইছে। আর হো সাইটের ই ই দুই সাইটের আমি ই অক্টা আর হকটা আমি কিনে আনছিলাম, তো ওনার মাঝে আমার ইয় আছে
গাছরে ওজন গাছ দেখা নাই নিয়ে তো ফাতা আমি ইয়ে করিয়া দিন দিছি তো মোর তাকিয়া ইয়ে ইয়ে উপরে দি মানে বেশি ফাতা হইয়া ধরছে আর ও ফুল কিছু কিছু মরি গেছে আর ওর মাঝে ওই তো খই আইছে গাছের মাঝে তো ও বাকি একটা দুইটা খই আইছে তো ইনশাল্লাহ বাঁচত বাট খিতারদায় যেন খই অকল দৈরিয়া মরি যায় জানি না আপনারা যদি রিও থাকে কোনো এক্সপিরিয়েন্স থাকে কিলান করলে এটা বাঁচানি যায় আমারে খইবা তো দেখা খই যেন ধরছে নানি আরও দেখা আমার কিতা ডুগির গাছ তো আমি গুইড়া দিছি কেন মাঝখানো এক সাইডে দিয়ে দেখা বেশি উঠছে আর এক সাইডে দিয়ে দেখা উঠছে কম তো ওইখানে মাঝে হয়েছে কিতা বিলাইয়া আইয়া একদম কুইড়িয়া নেনি এক সাইডে লইয়া গেছে ইয়া তো আর ইয়ে করছি না আর ও দেখা নেনি আমার কিতা বিনস রানারের গাছ উপরে দিয়েও সাঙ্গারির উপরে উঠে গেছে তো মাশাআল্লাহ আজকে দেখি আজকে ইয়ে কইরা দিমু মাটিরে ওটা কন্টেনারের মাটি অকল ইয়ে কইরা দিমু তো ও দেখো আমার ইয়ে ডুগির গাছ ইকার ইটা কভার কইরা দিছি দে নাই ওখানে আর ইবাই বিলাই আয় না তো ওখান পাক্কা উঠি গেছে তো দোয়া করবো আমার দায় আমার গার্ডেনটা আর একটু ভালো হইতো আর স্নেইলে বড়ি গেছে ও দেখো স্নেইলে ওজন ব্লু কালারের দেখা এটা স্নেইলের ওষুধ ছিটকাইছি সব্বাই স্নেইল বা হামুক ওটা উই গেছে তো ওটা দে নাই ওটা ইয়ে হইছে কিছু মরছে কিছু কমছে তো দেখরা আমার গার্ডেন তো ফাতা এখন আর বেশি কিছু নাই তো ফাতা এখন ইয়ে গেছে আবার আমি ইনশাল্লাহ রইমু তো আমি আরও দেখাই মনে আর ওটা উতারে ক্লিন করিলেই মো যেন কন্টেনারের ওটা ক্লিন করিলেই মো খইরা খইরা রাখি দিম আর ফাতা অক্সিন তুলিলেই মো তো দেখরা একটু ও যেন আমার দেখরা নেনি গো ইয় সদুর ফাতা আর একটা দেখরা এগুলি গা তো আমি আগে কইছি কিতা নেনি আর ওজেন দেখা নেনি কিতা আমার রেড রোজের গাছ দেখানি ওখানে একটু খাটা বুটা তো সেদিন আমি খাটিয়া উঠা গাছ সকল থেকে আমি সাতটা দিছি তো ওবাই ইয় বাক্কা টাইম ইয় স্পেসর ওবাই গিয়া পানি উনি দেওয়া যায় নাইলে রেড রোজের গাছে সিধা সারা ই সাইড ইয় করে দিছি তো ও আমার বাংলাদেশি উড়ি দেখরা উড়ির গাছ ওখানে লাম্প হয়েছে না বাট হাফ ইয় বাইলার আর ও তা ফাতা তুলছি তুললে একটু ইয়ে করছি আর ও দেখরা আমার ওয়াটারমেলর সেরা তো একটু কী হয়ে গেছে তো ওবাই দিমো আমি একটু সাঙ্গারির লাখানি ইয়ে কইরা একটু লাম্ব হয়ে যাওক আর ও দেখরা আমার গার্ডেনের আপডেট আর বেশি কিচ্ছু নাই আজকে খালি ও কন্টেনারের ওজন যেটা ফাতা তুলছি ওটা সব কন্টেনারের মাটিরে একখানো ফালাই ইয়ে আরও নয়া মাটি মিক্স কইরা ওটা কন্টেনারের মাঝে ইয়ে করবো আর রিপোর্টিং করবো ও যেন দেখরা আমার পেপারের গাছ গ্রিন পেপারের গাছ ওটা বড় কন্টেনারের মাঝে আমি ইয়ে করবো তো আর বেশি কোনো কিচ্ছু নাই আর ও যেন সানফ্লাওয়ার আছে নেনে আমার গ্রিন হাউসের ভিতরে দেখরা তো ওটা সানফ্লাওয়ার অকলতেরে বড় বড় কন্টেনারের মাঝে আজকে ট্রান্সফার রিপোর্টিং করলিম ট্রান্সফার করলিম বড় কন্টেনারের মাঝে আর ও ওইলেগা পেপসি গামের সিড অক্সিনও আমি ইয়ে করেই লাইমু তো গ্রিন হাউসে আমার তেমন কোনো কিছু নাই খালি ও সানফ্লাওয়ার প্লান্টস আর ও গ্রিন পেপারের প্লান্টস আছে আর ও দেখরা আমার মুখির ইয়ো দুইটা আসিল তো তার কোনো কিছু খবরও নাই তো আজকে হতা মুখির লগে অক্সিনও নিয়ারও আই দিমো আর দেখি আর কিতা ইয়ে করতাম ওখান বাফরে আমি চেষ্টা করবো দেখাই মনে আর তো গার্ডেন ইনশাল্লাহ আশা করছি সামনের বছরও বালাটিকে আরও বালাটিকে ইম্প্রুভ করতাম আমি তো আমি তো ও আমার নিউ গার্ডেনার আমি গার্ডেনিং স্টার্টও করছি তো দেখা যাক ওখান তো গার্ডেনিং করাত গিয়া ওখান যে এনজয় লাগে আমার বালা লাগে আর মনে হয় আরও বেশ বেশ কইরা করতাম পাঠ সময়ের কারণে আমি এত বিজি নেনি আমার মানে টাইম আর পাই নাই চিন্তাটা আসলে গার্ডেন করতে হইলে গার্ডেনের মাঝে
অনেক এফর্ট ডালতে হয়। ইতারে বালাটিকে যত্ন করতে হয়, পানি দিতে হয়, সপ্তাহ করতে হয়, নাইলে ইয়ে হইতো নাই। ও দেখলে আমার সব যেটা আমি কন্টেনার দেখাইছি, আমার ভেজিটেবল আর ফাতা উঠা আসিল, আমার রেডিশের গাছ উঠা সব তুলি লইছি। তুলিয়া উঠা কন্টেনারের ওটা মাটি উঠি রিফিলিং করছি। ও আমি একটু আগে আমি করছি, আমি দেখাইতাম পারছি না, এখন ক্যামেরা কিলান ইয়ে করমু। তো দেখরা আমার আপডেট, ওটার মাঝেও দেখো আমার সানফ্লাওয়ার আমি চিন্তার মাঝে ইয়ে করলেছি, ওটা সব পটের মাঝে আমি রাখি দিয়েছি, ও সারা পট হয়েছে। এটা আমার সানফ্লাওয়ারের আমি মাটি মিক্স কইরা আর ওটার মাঝে ইয়ে করছি, আর খসুর গাছের মাঝে আমি মাটি দিছি। আর মিডলের যে একটা দেখছিলা কন্টেনার ছোট বড় বড় কন্টেনারের মাঝে ডালি দিছি, মাটি আরও দিছি, ওটাতে দেখতা ফাড্ডা নাই তা খসু অকল, এখানে মাটি দিয়ে আমি আরও ইয়ে করছি। ও চিন্তার মাঝেও আমি মাটি দিছি, ও খদুর গাছের মাঝে, উড়ির গাছের ডুগির গাছের মাঝে মাটি দিছি। আর ও যেন দেখলা নেনি ও যেন খরজেটের গাছের গুড়ির মাঝে আমি মাটি দিছি, মানে মাটি আমি সবটার মাঝে আমার রিফিল করতে হয়েছে। আর পট চেঞ্জ করছি, ও যেন আমার দেখলা পেপসিগামের ও তো পট কন্টেনার ডিফারেন্ট নানি, ওগু আমি ট্রান্সপ্লান্ট করছি, ওটাও করছি ট্রান্সপ্লান্ট চেঞ্জ করছি। আর এগু তো আগের আসিল, আর তার সপ্তাহের মাঝে আমি ইয়ে ইয়ে করছি, ও ও গু নয় আমি ওগু ট্রান্সপ্লান্ট করছি ওজন দেখরা। আর মাটি আমি আরও একটু ইয়ে হইয়া দিছি। আর আমার বাট সুইট পটাটো ইনসাইড যে আসিল তিনটা অন্যান্য আছে, আর একটার মাঝে জোড়াইছিল না, একটার মাঝে ও মাটি তোলে আমি রাখি দিছি গাইরা। আর সুইট পটাটো যখন ও ডাস্টবিনের মাঝে সব আমি রাখি দিছি। তো দেখরা আমি প্রত্যেক গাছের ঘুরে ঘুরিয়ে আমি পানি দিছি, কেতা মাটি দিছি, ফার্টিলাইজার মিক্স করিয়া। তো গাছের মাঝে মাটি যেত দিবা ফিল করবা, তো গাছ আর একটু হেলদি হয়। তো গাছের মাঝে আমরা হয়েছে কিতা মাটি মাটি ইয়ে হয়ে গেছে, দাফি গেছে, মুড়ে দিলামি গেছে। তো আবার আমি মাটিরে ও তার কন্টেনারের মাঝে আরও নয়া মাটি মিলাইয়া, আর যেটা এমটি করছি আমি ও তার মাঝে মিক্স কইরা আমি ইয়ে কইরা দিছি। আরও নয়া মাটি ওটা সপ্তাহ যেটার মাঝে আছে, ওটা খদু গাছ, ওটা ইয়র গাছ, স ও যেন ডুগির গাছের মুড়ো, খদুর গাছের মুড়ো আমি আরও মাটিরে ইয়ে করছি। মাটি উঠিও লামি গেছে, সে বোঝা যায় তোলে দিল আমি গেছে মাটি। আরও দেখলাম আমার খদুর গাছ মাশা আল্লাহ আল্লাহ এইটারে ইয় রাখতা জিন্দা রাখতা। তো দোয়া করবা আমার প্লান্টের দেয় আপনারা। আর কিতা কইতাম বুঝছি, আমার তো যে খুশি লাগে আমার যেন গার্ডেনের মাঝে আমারও তো মানে আমার যেন খরছে, আমার নিজে কইরা যেন আমি নিজে মানে ফলাই গিয়া নিজের খেতের মতো কইরা যেন আমি ইয়ে করতাম, যে খুশি লাগে। আরও কিছু কিছু মাটি আমি ওজন দেখলা নেনি গুইছে ইয়র গাছ, ওজন ছোটো ইয়র মাঝে দেখলা খৈশাগের গাছ, সাতটা গাছ আমি রয়েছিলাম, বাট ওইছে দুইটা প্লান্ট বার হয়েছে খৈশাগ। তো খৈশাগের গাছ দুইও প্লান্টে ওটা বড়ো, যেন ডাস্টবিন আমি ইয়ে করছি কন্টেইনার ফিল করতাম, ওটার মাঝে আমি রাখি দিব। তো ইনশাল্লাহ দেখি কিতা ইয়ে করি, তো ওটা ফিল কইরা দুইটা ফিল কইরা রাখি দিব, আর বাকি দুইটা এমটি দুইটা মানে তার ফিল করতাম কইরা রাখি দিব এক এক্সট্রা যে দুইটা রয়েছে। তো যখন দরকার পরে আমি ইয়ে করব। তো ওইটা মাটি আমার পুরানা মাটি আর নয়া মাটি আমি ফার্টিলাইজার আমি মিক্স করছি। ও দেখরা আমি ইয়ে কইরে আমি মাটিরে মিক্স করছি, মিক্স করে ওই দুইটা কন্টেনার এটা এমটি, এই দুইটার মাঝে কুচি রয়েছি না। ও দেখরা ও একটার মাঝে দুইটা খৈশাক আছে, আর ও সাইডে দি আমার কিতা আছে গ্রিন পেপারের গাছ। আর এটা সপ্তাহের মাঝে মাটি আমি ইয়ে কইরা কইরা দিলেছি আপনারা দেখরা। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবা।
আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, কমেন্টস দিবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।